ব্যবসায়ী এবং ব্যবসা সম্পর্কে একটা সুন্দর গল্প আছে। একটা শহরে একটা স্টেশনে একজন ভিখারি থাকত। তার জীবন ভিক্ষে করেই কাটত। ট্রেন আসত, সে প্রত্যেকটি ট্রেনের কম্পার্টমেন্টে উঠত এবং সে ভিক্ষা চাইত। ভিখারির জীবন যেমন হয়, সারা দিন ঘুরে ঘুরে সামান্য কিছু টাকাই সে পেত। এরকমই একদিন সে ট্রেনে উঠেছে এবং সে ট্রেনে বসেছিল একজন ব্যবসায়ী। সে প্রতিদিনের মতো সেখানে গিয়ে তার কাছে ভিক্ষে চাইল। ব্যবসায়ী তাকে উত্তর দিল, আমি যে তোমাকে টাকা দেব তার পরিবর্তে তুমি আমায় কী দেবে, কারণ আমি ব্যবসায়ী, আমি লেনদেন বুঝি। ভিখারি তখন বলল, আমি তো গরিব, আমি লোকের কাছ থেকে নিয়েই চলি, আমি আপনাকে কী দেব, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। তখন ব্যবসায়ী বলল, তাহলে তো আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি কিছু পাওয়ার আশা করলে তোমাকে তো তার পরিবর্তে তাকে কিছু দিতে হবে। সে ভিখারিকে কিছু দিল না। ভিখারি ট্রেন থেকে নেমে শুধু এটাই ভাবলো যে আমি তো গরিব, আমি ভিক্ষা করে কাটাই, আমি কী দিতে পারি। সারা দিন ধরে সে শুধু ভেবেই গেল, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পেল না। সারা দিন সারা রাত ভাবল। তারপরে সে পাশে মাঠে অনেক ফুল দেখতে পেল, নানা ধরনের ফুল। সে ভাবল, আমার তো কিনে কিছু দেওয়ার নেই, যেমন ভাবনা তেমন কাজ। এরপর থেকে সে কী করলো, সে সবার কাছ থেকে ভিক্ষে চাইতো, যে তাকে ভিক্ষে দিত ভিক্ষের পরিবর্তে সে প্রত্যেককে একটা করে ফুল দিত। লোকের কাছ থেকে কিছু নিলে কিছু দিতে হয়। বেশ কিছুদিন পরে সে আবার ট্রেনে সেই লোকটিকে দেখতে পেল এবং সে তার সামনে গেল, বলল, আমাকে ভিক্ষে দিন এবং আজ আমি আপনার ভিক্ষের পরিবর্তে আপনাকে ফুল দেব। তখন সেই ব্যবসায়ী তাকে বলল, এবার তুমি আর ভিখারি নও, তুমি ব্যাপারী হয়ে গেছ, মানে ব্যবসায়ী। বলে সে ভিখারির কাছ থেকে ফুলটি নিল এবং তাকে ভিক্ষে দিল। ভিখারি ট্রেন থেকে নেমে আবার ভাবতে বসলো যে আমি গরিব ভিক্ষে করতাম, আমি ব্যবসায়ী কী করে হলাম। সে আবার ভাবতে বসলো। শেষের সে এটা বুঝতে পারলো যে কিছু দেওয়ার পরিবর্তে কিছু নিলে বা কিছু নেওয়ার পরিবর্তে যখন কেউ কিছু দেয়, সেই পরিপূর্ণ জিনিসটাই একটা ব্যবসায়ীর লক্ষণ। এবং যেমনটা সে ভাবলো সে তেমনটাই করল। সে সবাইকে ফুল দিল এবং ফুলের পরিবর্তে সে টাকা নিত। সেই টাকা জমিয়ে সে রাখতে থাকলো। বেশ কিছুদিন পরের কথা, একই ট্রেনে দুজন সাহেবের মতো বসে আছে। তখন একজন আরেকজনকে বলল যে, স্যার আপনি আমায় চিনতে পেরেছেন? অপন দিকের লোকটা বলল যে, না তোমাকে তো আমি চিনতে পারিনি। সে তখন বলল,
যে এটা আপনার সঙ্গে আমার তৃতীয়বারের সাক্ষাৎ। সে অনেক চেষ্টা করলো মনে করার, সে মনে করতে পারলো না। তারপরে আবার ওই লোকটা বলল, আপনার সঙ্গে এর আগেও আমার দুবার দেখা হয়েছে, আমি আপনাকে ফুল দিয়েছিলাম। তখন সে বলল, যে আচ্ছা তুমি আমার কাছ থেকে ভিক্ষে চেয়েছিলে না? সে বলল, হ্যাঁ আমি ভিখারি ছিলাম, প্রথমবার আপনার সঙ্গে যে দেখা হলো তখন আমি জানতে পারলাম যে কারো কাছ থেকে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। দ্বিতীয়বার যখন আমি আপনাকে ফুল দিয়ে ভিক্ষে নিলাম তখন আমি জানতে পারলাম কাউকে কিছু দিয়ে কিছু নিলে বা কিছু নেওয়ার পরে কিছু দিলে সেটা ব্যবসা হয়, বা সেটা যখন অন্য পদ্ধতিতে দেওয়া নেওয়া হয় তখন সেটা একজন ব্যবসায়ী লক্ষণ হয়, এবং তখনই আমি সেই টাকাগুলো জমিয়ে আমি অল্প অল্প ফুল কিনে সবাইকে ফুল দিতে থাকলাম এবং তার পরিবর্তে টাকা নিতে থাকলাম। প্রথমে আমি নিতাম, তারপরে দিতাম, এবং শেষে আমি সবাইকে ফুল দিয়ে তারপরে টাকা নিলাম। এখন আমার এই শহরে ফুলের ব্যবসা, আর ব্যবসায়ী সেই হয় যে যেখানে আছে সেই জায়গার, সেই পরিস্থিতির অবস্থান এবং ব্যবস্থা বুঝতে পারে, এবং এখানে সবাই ফুল ভালোবাসে। এবং আমার ওই ভিক্ষে চাইতে গিয়ে ফুল দেওয়াটাতেও সেটা আমায় শিখিয়ে দিল। ছোট্ট একটা গল্প, কিন্তু এর থেকে আমরা বুঝতে পারি যে একটা সামান্য জিনিস, একটা সামান্য চিন্তা, একটা সামান্য ভাবনা একটা ব্যবসায়ীর লক্ষণ হতে পারে, একটা ব্যবসার লক্ষণ হতে পারে, এবং ব্যবসায়ী সেই হতে পারে যে সেই লক্ষণটাকে ধরতে পারে, সেই অবস্থানটাকে ধরতে পারে এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে।